গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। স্মৃতির ব্লগে আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আশা করছি তোমরা খুবই ভালো আছো। তো এতদিন ব্লগ আমি করতে পারিনি, কারণটা তোমাদেরকে নিশ্চয়ই আমি জানাবো। আবার অনেকে হয়তো জেনেও গেছো আমি এতদিন কেন ব্লগ করিনি। যারা আমার ব্লগ ডেলি ফলো করছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কেন ব্লগ করছি না। তো চলো, আজই থাকতে ব্লগ তোমরা পাবেই পুরোপুরিভাবে। আর আমি কেন ব্লগ দিচ্ছি না এই নিয়েই তোমাদের সাথে আজকে কথা বলবো। কেন ব্লগ দিইনি বা আমি কী করছি সেইগুলোই তোমাদেরকে জানাবো, যেহেতু তোমরা আমার ফ্যামিলির মেম্বার। আমি দুদিন ধরে ভাবছিলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করব, কিন্তু আমি শেয়ার করতে পারিনি। তো ওই জন্যই আজকে আমি শেয়ার করতে চলে এসেছি। তো চলো, তো এখন বাজে যেহেতু সকাল 9টা, আমি বেরোবো, রেডি হয়ে গেছি। আর মা এখানে আমাকে টিফিনটা করিয়ে দিচ্ছে, একটু নুন দিয়ে দাও। তো আমি একটা মিয়ামোরেতে কাজ করি, সেটা হচ্ছে সলোপ মিয়ামোর। সলোপে হায়াত যে রেস্টুরেন্ট আছে তার নিচে যে মিয়ামোরটা আছে ওখানে কাজ করি। যারা আমার পরিবারের সদস্য বন্ধুরা হাওড়ার মধ্যে থাকো, যারা সলোপ হাই রোডে যাও, তারা অবশ্যই যেও, দেখা হবে তাহলে। তো চলো, আমার টিফিন করা হয়ে গেছে। আমি যেহেতু 9:30 বেরোবো তাই ভাবলাম অনেকদিন তোমাদের সাথে ব্লগ করিনি, আজকে আমি আমার ব্লগটা শেয়ার করি, ওই জন্যই চলে এলাম। যেটা বলছিলাম, যারা সলোপের আশেপাশে থাকো, ডোমজুর বলো কি হাওড়ার যেখানেই থাকো, যদি যাও অবশ্যই দেখা হবে। কি করব, ঘরে বসে বসে ভালো লাগছিল না, একদমই প্রচুর বোর হয়ে যাচ্ছিলাম, তো ওই জন্যই আর কি যাচ্ছি। আমার ওখান থেকে আমাদের বাড়ি কাছেই আর কি, বাড়িটিকুড়ি থেকে কাছেই ওখানে। তো বসে থাকার থেকে ওখানে গিয়ে তবু একটু টাইম পাস তো হবে, ওই জন্যই যাওয়া। আর ওই জন্যই আমি টাইম মতো ব্লগ করতে পারিনি। তোমরা চিন্তা করো না, আজকের পর থেকে রোজ রোজ ব্লগ যাবে, রোজের ব্লগ রোজই যাবে। চেষ্টা করব তোমাদেরকে আমি ব্লগ দেওয়ার। আর এটা বলার জন্যই এলাম আর কি। তো অনেকেই দেখছি ভাইফোঁটা, কালী পুজোর অনেক 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 ব্লগ দিয়েছো, তো সেগুলো আমি দেখছি, রোজই দেখছি ওখানে গিয়ে, খুবই ভালো লাগছে। কিন্তু আমি ভাইফোঁটার যে অনেক প্ল্যান ছিল সেই প্ল্যানের যেমন ব্লগ করব করতে পারিনি, কোনো রকম ফোঁটা দিয়ে চলে গিয়েছিলাম ডিউটিতে। তো চলো, এটা বলার জন্যই আমি আজকে কি বলবো ব্লগে এলাম তোমাদের সাথে, তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, যাওয়ার পথে আবার দেখা হচ্ছে। তো আমি এখন বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি, যাচ্ছি। চলো দেখি কথাটা যাওয়া যায়। এই যে আমি এখানে রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ অ্যাপ্রন পরেছি, এটা আমাদের ড্রেস পরতেই হয় আর কি। তো চলো, ততক্ষণ তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমাদের দোকানটা কী কী আছে, আমাদের মিয়ামোরের দোকানে। তো চলো, এই যে দেখো তিনটে কাউন্টার আছে, তিনটে কাউন্টারেই আমাদেরকে থাকতে হয়। তো ঘুরিয়ে একটু দেখালাম তোমাদেরকে আমি।